নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনা জেলার 194তম জন্মদিন পালন করা হয়েছে। রবিবার রাতে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে পাবনা জেলার জন্মদিন পালন করা হয়। জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউর রহিম লাল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা পৌর মেয়র শরীফউদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সর্দার মিঠু আহমেদ, সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু প্রমুখ। পরে সবার উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।